Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. এটা আপনাদের সবারই মুখস্থ আছে তো? সবারই মুখস্থ আছে। আচ্ছা, এই দুরূদটা পড়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি কি করি না? সম্মান করি, কিন্তু আসলে এটা সম্মান করা নয়। এই দুরূদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা হয় না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া দেওয়া হয়। তর্জমাটা দেখুন, খুব সংক্ষেপে এবং সরল ভাষাতে বলছি, কি বলা হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশ, তার পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে আপনি রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। আপনি নিশ্চয়ই আপনি সম্মানিত, নিশ্চয়ই আপনি প্রশংসিত। বাস এটুকুই প্রথম ধাপের তর্জমা। এরপর আরেকটা স্টেপ রয়েছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে বলা হচ্ছে, আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত এবং আপনি সম্মানিত। তাহলে আল্লাহকে, আল্লাহর কাছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করছি, তার মানে তিনি আমাদের কাছে দোয়া চাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার এই দুরূদ পড়ে তাহলে আল্লাহ তার প্রতি 10টি রহমত বর্ষণ করে না আমাদের প্রতি। তাহলে আপনি এখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া দিচ্ছেন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নন, তিনার কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। কারণ তিনি তো আমাদের কাছে দোয়া চাচ্ছেন যে তার যেন পরিবার, যেন পরিবার যেন শান্তিতে থাকে, তার পরিবারের যেন রহমত বর্ষণ হয়, তার পরিবারের যেন বরকত নাজিল হয়, আল্লাহ রসুলের উপরে যেন বরকত নাজিল হয়, এই দোয়াটা আমরা দিচ্ছি তিনাকে। তার মানে তিনি আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। আর একটা কথা, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খুব সম্মানে একজন মানুষ ছিলেন, আমরা তিনাকে ভালোবাসি, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করুক, কিন্তু আব্দুল কাদের জিলানী তিনি এটা কোনো মতে সে চিন্তাও করেনি কোনোদিন কোশ্চেন, কারণ সে এতটুকু চিন্তা করতে পারেনি যে আমি মৃত্যুর পরে লোকেরা আমার কবরকে মাজার বানিয়ে দিয়ে আমার কাছে চাইবে। যদি কেয়ামতের মাঠে আব্দুল কাদের জিলানী বলে, না 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 আমি লোকদেরকে বলিনি যে তোমরা আমার কাছে চাও, আমি কোনো মতে বলিনি, তখন আপনাদের কি অবস্থা হবে? তাহলে যারা গিয়ে কবরকে পাকা করে কবরের কাছে গিয়ে বলছি আমরা তার ওসিলা আল্লাহর কাছে চাচ্ছি, আশ্চর্য ব্যাপার, আল্লাহ স্বয়ং বলছে তোমরা আমার কাছে চাও আমার বান্দা, ও দুউনি তোমরা আমার কাছে চাও, আল্লাহ স্বয়ং বলছে আমার কাছে চাও আমার বান্দারা আমার কাছে চাইবে। তো আপনি অন্যের মাধ্যমে চাইতে যাচ্ছেন অনেক অনেক রকম আপনি দলিল দিয়ে,